আমাদের ঘরটা ইধারেই হতো, আপনারা জায়গা সব ঝেড়ে দিলেন বলে তো ধারে চলে গেলাম। এবার বলি কে ঝেড়েছে, আপনিও জানেন না আমিও জানিনি, নিশ্চয়ই কিছু একটা ঘটেছিল, নাই এখানে সব আমাদের তো ওখানে গেলাম কি করে, কিছু তো একটা হয়েছিল। হ্যাঁ যাক চলো একটু ফাতিহা শরীফ, আমি বুঝতে পারিনি কি বললে, ফাতিহা শরীফ, এখলাস শরীফ, দরুদ শরীফ পড়ুন, সব বেসানি হবে। আমাদের একটা সম্পত্তি আছে এদিকে, ওই ম্যাপে বেরোয় বুঝতে পেরেছেন, সেটা আবার আমার নামেই বার হয়েছে, আমার নামেই পড়েছে, জীবনে নিতে বেশবনি, যে নিচ্ছে যে ভোগ করছে আল্লাহ যেন তাকেই ভোগ করায়, আমি দিল থেকে তাকেই দিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন, কারণ তার দাদুর আমল থেকে কি কোন আমল থেকে তারা, আমাদের তো সেই বহুত পুরনো জায়গা জমি, দাদুর আমল থেকে বেচারা নিজের ভেবে ভেবে এসেছে, আর আজকে এসে আমি হঠাৎ করে যদি রোগ জমিয়ে দিয়ে বলি আমার জায়গা আমায় দিয়ে, তার কষ্ট হবে না গা। কথা বুঝতে পারছেন, আমি দিল থেকে তাকে সেটা তোফা হিসাবে দিয়ে দিলাম, সব তার, আপনারা সাক্ষী রয়ে যান, বুঝতে পেরেছেন। সে নিজেও সার্চ মেরে দেখছে, যেহেতু ঘুরে ফিরে আর এস সি এস তো যে ওখানে ঠেকছে, এল আর এ হলে কি হবে, তো আর এস সি এস চেক কারি তোমাকে বলে দিলাম, ওই যে আপনার ওই সংখ্যা পরিমাণটা ভুলে গেলাম, ওই যে জায়গাটা ওটা আমি আপনাকেই দিয়ে দিলাম, আপনার, আমার বাপ দাদা এরকম বহু দিয়েছে, আমার নাই এক বিঘে ক ছটা কাছে যাবে, আপনার ওটা, খুশি তো? আমি কোনোদিন দাবি করবো না। যাই হোক, সকলে একটু পড়তে থাকুন।